শিক্ষার্থী, বিহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাব সাম শিব গুহা ত্রিশ অধ্যায় খগিয়েশ থাক্ষুন দুরুল ব্যবুল সুইসয়। ওখান থেকে কেরাতে শেখা যায়। দেহওয়াইল আলোচনা এক, রিহান বলতেছে ইয়ে বসিও হ্যালো, মোবাইল ফোনে আমরা যাকে হ্যালো বলি কোরিয়ানরা বলে ইয়ে বসিও, ইয়ে বসিও হ্যালো। খগি উই গুগি নিল্লিয়ক জিয়ন সেন্থ জিও, ওইটা কি কোরিয়ান শ্রমিক সেবা সেন্টার? জীবন বলতেছে নে হ্যাঁ। মুসুন দোয়া দরিল কায়ো, কীভাবে আপনাকে সাহায্য করতে পারি? দোয়া মানে সাহায্য। রিহান বলতেছে যে থাক্ষুন দুরুল ব্যউগো শিফুন দেয়, ক্যারাতে শিখতে চাই। তবে খগিয়েশ ওইখানে থাক্ষুন্দু সোবল দুধগু সুইসয়, ওইখানে কি থাক্ষুন্দুর ক্লাস শোনা যায় বা করা যায়? জিগন সে বলতেছে নে হ্যাঁ। ইরি উইরে মানে রবিবারে থাক্ষুন্দু সোয়াব সোয়াবি সয়, রবিবারে ক্যারাতে ক্লাস রয়েছে। তারপর রিহান বলতেছে যে থাক্ষুন্দুরুল জন হিয়ং হালসু অসনন্দে খোয়েনসানাজিল খোয়েনসানাল খোয়েনসানাউল কায়, মানে হচ্ছে যে কেরাতে একেবারেই পারি না, সমস্যা আছে কি বা সমস্যা হবে কি? থাক্ষুন্দু মানে কেরাতে, জন হিয়ন মানে মুটেও বা একেবারেই, হালসু মানে করতে, অপনন্দে পারি না, কেরাতে একেবারেই পারি না, তো সমস্যা হবে কি? তখন জীবন বলতেছে যে ক্রমীয় তাই ইরি উইরে সেন্থয়েস উশিয় সেন্থয়ে উশিয়স, রবিবারে সেন্টারে এসে সাংদামুল বাদা বসিয় পরামর্শ গ্রহণ করে দেখুন। রিহান বলতেছে নে আলগা সোমনিদা, বুঝতে পেরেছি খামসা হামনিদা, ধন্যবাদ। অহইল শব্দকোশ এক, কিউক মিস সবিশো, কিউক মানে হচ্ছে ট্রেনিং বা শিক্ষা, মিস এবং এবং সবিশো মানে হচ্ছে সার্ভিস বা সেবা। প্রথমেই রয়েছে হানগুগ কিউক, কোরিয়ান ভাষার ট্রেনিং হানগুগ কিউক। এরপরে কম্পিউটার কিউক, কম্পিউটারের প্রশিক্ষণ, কিউক মানে প্রশিক্ষণ বা শিক্ষা। থাক্ষুন্দু কিউক, ক্যারাতে শিক্ষা। বব্রিউ কিউক, এটা হচ্ছে আইনের শিক্ষা, আইনি শিক্ষা। আমজন কিউক, নিরাপদ শিক্ষা, নিরাপত্তার শিক্ষা, মানে আপনি যে কাজ করবেন সেখানে কী কী নিরাপদ বিষয় আপনাকে মেনে চলতে হবে, কেমন করে পোশাক পরতে হবে সেগুলো। খোগাক কিউক, এটা হচ্ছে ঐতিহ্যবাহী সঙ্গীতের শিক্ষা। খুমিও কিউক, এর মানে অর্থনৈতিক শিক্ষা। বা আর হচ্ছে ইয়ং ইয়াং কিউক, পুষ্টিকর শিক্ষা। ইয়াংবাং জিল্লিও, ইয়াংবাং জিল্লিও মানে হচ্ছে অ্যালোপ্যাথি চিকিৎসা, আর জিল্লিও চিকিৎসা, সেরিও মানেও চিকিৎসা আমরা জানি। এবারে হচ্ছে হানবাং জিল্লিও, এটা হচ্ছে ভেষজ চিকিৎসা, এটা দেখে নেবেন মনভাব, এটাও দেখে নেবেন, বাংলা দেয়া আছে, এটাও দেখে নেবেন। এরপরে আমরা রয়ে চলে যাব হচ্ছে দেহওয়া ই কথোপকথন দুই। রিহান বলতেছে যে যগিও থাক্ষুন্দু সুয়াবল দুধগুর শিফুন দে, থাক্ষুন্দু সুয়াবল সিনসং হারিয় মিয়ন অথজ্ঞে হাইয়া দিও। ওইখানে যগিও মানে এই যে থাক্ষুন্দু মানে কেরাতে, সুয়াবর্থ হচ্ছে ক্লাস, তো এই যে কেরাতে ক্লাস করতে চাই বা শুনতে চাই, তো কীভাবে আবেদন করব? সিনসং মানে হচ্ছে আবেদন, অথকে কীভাবে হাইয়া দিও করতে হবে, কেরাতে ক্লাস করতে চাই কীভাবে আবেদন করতে হবে। জিগন কর্মী বা কর্মকর্তা সে বলতেছে যে জহুই সেন্থ, জহুই মানে সরাসরি বা নিজে সশরীরে, জহুই সেন্থ সৌমসে, জহুই মানে আপনি কি আমাদের সেন্টারে নতুন, জহুই মানে আপনি সেন্টারে মানে কেন্দ্রে, সৌমিয়েস নতুন কিনা। রিহান বলছে যে নে হ্যাঁ সৌমিয়,
আমরা নতুন জীবন বলতেছে কর্মিয়ন তাহলে মঞ্জ আগে ইয়ং যা ইয়ং যা মানে হচ্ছে ব্যবহারকারী কার্ড ইয়ং যা খাদু ব্যবহারকারী কার্ড মান্দুর দুর্লক্ষয় তাহলে ব্যবহারকারীর কার্ড কি করে দেব তখন খু হয়ে আর এরপরে এর মানে হচ্ছে যে প্রথমে একটা ব্যবহারকারী কার্ড করতে হবে খু হয়ে এরপরে সাংদামল বাদগু পরামর্শ গ্রহণ করে থাকুন্দ খিউগুল ক্যারাতে ট্রেনিং শিনসং হাসিমিয়ন আবেদন করলে দুইও হবে উইগুগিন দুংরুক জুঙুল বিদেশি কর্মকর্তাদের বিদেশি শ্রমিকদের জন্য সরি বিদেশি যে পরিচয়পত্র খাজিগু ওয়াসয় সাথে নিয়ে এসেছেন কি এই কার্ডটা করতে বিদেশি পরিচয়পত্র যেটা লাগবে আপনার তখন রিয়ান বলতেছে নে ইয়োগি ইসয় হ্যাঁ এখানে আছে এরপর রয়েছে অহুই এই শব্দকোষ দুই উইগুগিন লিয়ক জেওন সেন্ত ইয়ং বিদেশি সহায়তা কেন্দ্র ব্যবহার প্রথমেই রয়েছে এই এক খাদা মানে হচ্ছে অগ্রিম বুকিং দেয়া আর সাংদামল বাদ্দা এর মানে হচ্ছে সাংদাম পরামর্শ বাদ্দা মানে গ্রহণ করা পরামর্শ গ্রহণ করা কিউইউক ট্রেনিংয়ের জন্য শিনসং খাদা আবেদন করা কিউগুল বাদ্দা কিউক বাদ্দা মানে হচ্ছে এই প্রশিক্ষণ গ্রহণ করা ইয়ং হাদা মানে ব্যবহার করা মানে হ্যাংসায়ে সামে হাদা ইভেন্টে অংশ নেয়া এরপরে হচ্ছে মুনহুয়া সেহমুল হাদা মুনহুয়া মানে সংস্কৃতির অভিজ্ঞতা নেয়া বা অভিজ্ঞতা অর্জন করা এটা হচ্ছে জাউন বংশা হাদা স্বেচ্ছাসেবীর কাজ করা স্বেচ্ছাসেবী হওয়া এগুলো মিলিয়ে নেবেন এগুলোও দেখে নেবেন এরপরে আমরা চলে যাব একদম জংবুতে আজকের এই অধ্যায়টা পড়লে আমাদের 30 অধ্যায় শেষ হয়ে যাবে উইগুগিন খুল্লুজা উইহান জিউন খিগন উইগুগিন মানে হচ্ছে বিদেশি শ্রমিকদের জন্য সহায়তা বা সেবা উইগুগিক ইলিয়ক সাংদাম সেন্টার বিদেশিদের জন্য পরামর্শ কেন্দ্র উইগুগিন ইলিয়ক জিওন সেন্থায় সেন্থনন বিদেশি কর্মসংস্থান বা সেবা সেন্টারে উইগুগিন দুংরুক যা বিদেশি শ্রমিকদের এবং সাউবজুং পরিচয়পত্র খুং খুং জিওন মানে অবশ্যই প্রদান করার জন্য উইহান খিগুয়াইম নিদা মানে হচ্ছে যে বিদেশি কর্মী সহায়তা কেন্দ্র হচ্ছে এরকম একটি কেন্দ্র যেখান থেকে বিদেশি শ্রমিকদের সেবা প্রদান করে থাকে দায়াংহান বিভিন্ন প্রকার উইগুগুরো বিদেশিদের সবিশু দুইগু ইন ইচ্ছয় হানগুগ মানে বিভিন্ন ধরনের সেবা আছে কোরিয়াতে হানগুগ কোরিয়ান ভাষা জাল মরুনুন খুল্লু জাদু মানে যে শ্রমিকরা কোরিয়ান ভাষা ভালো জানে না তাদের জন্য সুইপগে সহজে দুমুল বাদগুল হচ্ছে ধুমুল বাদুল সুইশ্রমিক তাদের জন্য পরামর্শ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে তো এই এক সাংদাম অগ্রিম বুকিং দিয়ে পরামর্শ জন হওয়া সাংদাম ফোন করে পরামর্শ বাংমুল সাংদাম মানে সরাসরি এসে পরামর্শ ইর অজিও নন্দে এরকম রয়েছে জন হওয়া সাংদাম মোবাইল ফোনের পরামর্শর ক্ষেত্রে হোম পেজে গিয়ে খেসিফান সাইনবোর্ডের সাংদাম নেয় অঙ্গ জন হওয়া বন্ধু সেখানে নোটিশ বোর্ডেই ফোন নাম্বার দেয়া আছে মানে এই ঠিকানায় ঢুকে ফোন নাম্বার সংগ্রহ করে ফোন করলেই হবে এই এক সাংদাম নাম গিমিয়ন মানে অগ্রিম পরামর্শ করতে চাইলে সাংদাম পরামর্শ করতে চাইলে আর কি যে জন হওয়া হামনিদা ফোন করতে হবে খুরিগো এবং বাংমুন হাস সরাসরি সাক্ষাৎ করে পরামর্শ করার জন্য সাংদামল বাদগু শিফোমিয়ন করতে চাইলে মিরিয়ে আগেই এই এক খুশি জসুমনিদা আগেই অগ্রিম বুকিং দেওয়া ভালো যে আমি অমুক দিন সাক্ষাৎ করে বা পরামর্শ নিতে আসবো
우이고기 일리엑 지연 센터 비디시 스러머 센터에 현 황 미스 에번 프로그램 쇼게 তাহলে বিদেশি সহায়তা কেন্দ্রের পরিচিতি এবং প্রোগ্রাম তাহলে উইগুগিং ইলিয়ক জিয়ন সেন্থায় সেন্থয়নুন ও হানগুগ হানগুগে হানগুগেশ কুড়িয়াতে সেংহাল হাগু জীবনযাপন ইন্নুন উইগুগিন খুল্ল যা দুইপ দুবগি উইহান খিগুয়ানুরু হানগুগ খিওক কম্পিউটার খিওক দুঙে ইয়রো কাজি খিওক পুনমান এর মানে হচ্ছে যে বিদেশি শ্রম সেন্টার থেকে বিদেশে জীবনযাপন করতে থাকা শ্রমিকদের সাহায্যার্থে সাহায্যের জন্য কোরিয়ান ভাষার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের পাশাপাশি পুনমান মানে হচ্ছে পাশাপাশি আনিরা হিসেবে খুসুং সামদাম অগ্রিম পরামর্শ সেংহল বা ব্রিউ জীবনযাপনের পর নিয়মকানুন এরপরে হচ্ছে খুগ্গা বিয়াল কমিউনিটি মানে আন্তর্জাতিক আদিবাসীর যে হ্যাংসা অনুষ্ঠান দায়াং হান বিভিন্ন প্রকার মুনহুয়া সংস্কৃতির হ্যাংসা দুঙান খেয়ে খাগুই সুমিত বিভিন্ন ধরনের এই প্রোগ্রামগুলো তারা করে থাকে। এই ছিল আজকের 30 অধ্যায়। আর এই অধ্যায়ের মাধ্যমে দিয়ে আমাদের প্রথম পার্টটা শেষ হলো। আশা করি আগের থেকে 30 অধ্যায় পর্যন্ত যেগুলো আমি আপলোড দিয়েছি আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন, এতে আমি কী বলে যে উপকৃত হব বা আমি আমার ভুলগুলো বুঝতে পারবো, বা আপনার যদি মনে হয় যে না এইভাবে এইভাবে ভিডিও দেন আমি উৎসাহ পাবো মোট কথা। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি।